দেখুন কি সুন্দর বর্ষাকাল এরকম বর্ষাকালে ইলিশের যদি আমরা রান্না না খাই বা ইলিশ না খাই তাহলে কি মন মানে এখন বর্ষাকাল এই বর্ষাকালে ইলিশ আমাদের বাঙালিরা যদি ইলিশের রান্না না করি বা ইলিশ না খাই আমাদের মন কিছুতেই মানে না তাই আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ইলিশের রেসিপি এখানে দেখুন আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি এখানে আজকে আপনাদের বানিয়ে দেখাবো। ইলিশ মাছের ঝাল মৌসুমি রান্নাঘর অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি একটা ইলিশের সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় ইলিশ মাছের ঝাল আমি আজকে বানিয়ে দেখাবো সর্ষে দিয়ে আমি ইলিশ মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এই মাছগুলোতে এখানে দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি আমি এই কড়াইয়ে সরষের তেল দেব রান্নাটা আমার সর্ষের তেলে হবে সরষের তেল আমি এই কড়াইতে দেব কড়াই আমি গরম হতে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হলে আমি মাছগুলোকে আমি একে একে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবারে নুন হলুদ দেওয়া মাছগুলো নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি গরম তেলে একে একে মাছগুলো আমি ভেজে নেব ভেজে আমি তুলে নেব। ইলিশ মাছ খুব কড়া করে ভাজবেন না ইলিশ মাছ হালকা করেই ভাজা উচিত হ্যাঁ যদি কেউ কড়া করে ভাজা খেতে চান তাহলে আপনারা কড়া করে ভাজতে পারেন আর এই রেসিপিটা একটা খুবই আমাদের বাঙালিদের জনপ্রিয় রেসিপি ইলিশ মাছ মানেই আমরা জানি যে ইলিশ মাছ মানেই হচ্ছে আপনার কি বলে ইলিশের ঝাল তো ইলিশ মাছ আমাদের বর্ষাকালে বাঙালিদের একটা খুবই প্রিয় আমাদের মাছ মানে বর্ষাকাল এলেই আমাদের আমরা বাঙালিরা ইলিশ না খেয়ে থাকতে পারি না আমাদের মন ইলিশের জন্য আনচান করতে থাকে তো আমি তাই এই রেসিপিটা আপনাদের কাছে কারণ এখন বর্ষাকাল চলছে এখন বর্ষার সিজন তো এই বর্ষাকালে আমি তাই আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে এলাম আমি এর আগেও মাছের ঝালের রেসিপি দেখিয়েছি কিন্তু ইলিশ মাছের রেসিপি আমি দেখাইনি তাই ভাবলাম এখন বর্ষাকাল আমি আপনাদের ইলিশ মাছের এই রেসিপিটা ইলিশ মাছের যে ঝাল সরষে দিয়ে রেসিপিটা করে দেখাবো তো ইলিশ মাছের অনেক রকমের রেসিপি হয় ইলিশ মাছের ঝাল হয় ইলিশ মাছের ঝোল হয় অনেকে আবার ইলিশ মাছের পাতুরি করে ইলিশ মাছের ভাপা করে অনেকে আবার ইলিশ মাছ মানে একটা পেঁয়াজ রসুন দিয়ে অনেকে আবার একদম সেই কষা কষা মতো ইলিশ মাছের প্রিপারেশন করে তো ইলিশ মাছের অনেক রকমের রেসিপি কিন্তু আমার মনে হয় ইলিশ মাছের ঝালটা গরম ভাতের সাথে ফাটাফাটি এর তুলনায় হয় না তো তাই ইলিশ মাছ আমার বাড়িতে ইলিশ মাছ এলে আমি ইলিশ মাছের ঝালটাকেই প্রেফার করি সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝালটাই প্রেফার করি আর না হলে ইলিশ মাছ ভাজা গরম গরম ইলিশ মাছ ভাজা তো আমি মাছটা ভেজে তুলে নিচ্ছি সর্ষের তেলে রান্নাটা পুরোটাই আমার সর্ষের তেলে হবে আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কিন্তু আমার মনে হয় ইলিশ মাছের ঝাল যেহেতু সর্ষে দিয়ে এখানে সর্ষের তেলটাই ভালো মানাবে আর ইলিশ মাছ আমার মনে হয় সর্ষের তেলে ভাজার ফ্লেভারটা আলাদা ভালো লাগে তো আমি এই যে মাছগুলো আছে আমি মাছগুলো সব ভেজে নেব আপনার এই সর্ষের তেলে তারপরে আমি সর্ষে দিয়ে আমি সর্ষের যে আমি এর আগেও আপনারা যদি আমার রেসিপি দেখে থাকেন মাছের ঝালের রেসিপি আমি করেছিলাম রুই মাছের ঝালের রেসিপি ওতে কিন্তু আমি সর্ষে আমি দিই মানে সর্ষে বাটা আমি সর্ষেটাকে আমি ছেঁকে নিই সর্ষেটা ছেঁকে নিলে কি হবে না আপনাদের সর্ষে থেকে অনেক সময় অনেকের গ্যাস হয় তো সেটা হবে না একটা মানে সর্ষে খেলে একটা বুক জ্বালা গলা জ্বালা করে তো আপনারা যদি সর্ষে ছেঁকে নেন সর্ষের জলটা দেন তাহলে আমার মনে হয় তাদের এই সমস্যাটা হওয়ার কথা নয় মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি একটু সামান্য খুব একটা বেশি আমি কাঁচা রাখিনি কারণ তাহলে ঝো মানে ঝোলে বলুন ঝালে বলুন ভেঙে যাওয়ার ভয় থাকে সামান্য আমি একটু ভেজেছি আপনারা চাইলে একটু হালকা ভাজাও করতে পারেন আবার ডিপ ফ্রাইও করতে পারেন কোনো অসুবিধে নেই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবারে অবশিষ্ট তেলে আমি রান্নাটা করে নেব এবারে আমি অবশিষ্ট তেলে এই সর্ষে ছাকা যে জলটা সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি তার যে জলটা সে জলটা আমি দিয়ে দিলাম এর তেলের মধ্যে তার সাথে একটু বাটি ধোয়া জল দিলাম এবারে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে আমি নাড়িয়ে নেব এবার আমি খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে এটা নাড়া হয়ে গেলে তারপরে আমি নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম এই সর্ষের সাথে এবারে আমি আজ বাড়িয়ে দিয়েছি এবারে এটা একটু ফুটবে আমি গোটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আমি গোটা দিয়েছি আমি চিড়ে দিইনি কারণ এতে কি ঝাল আপনার হবে না আর যেমন আমার ছেলে ঝাল খেতে পারে না তো ঝাল হবে না আর আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই আমি আর আমার হাজব্যান্ড তো আমরা কাঁচা লঙ্কাটা আমরা ইজিলি আমরা ঝালের সাথে খেতে পারবো তাই এটাকে আমি গোটা দিয়েছি আমি ছিঁড়ে নি আপনারা চাইলে চিঁড়ে দিতে পারেন অ্যাভয়েডও করতে পারেন দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম আমার যেটা সর্ষের যেটা ঝোলটা সেটা ফুটে উঠেছিল তারপরে আমি একটু সামান্য আঁচটাকে মিডিয়াম করে আমি একটু ঝোলটা সামান্য একটু কমিয়ে নিয়ে এবারে আমি কি করলাম ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার এই সর্ষের মধ্যে সর্ষের যে ঝোল বা সর্ষের যে যেটা ছেঁকে নিয়েছিলাম তার মধ্যে এবারে আমি এটাকে আরেকটু বোলকে নেব আর একটু বোলকে নেব আঁচটা আমার এখন হাই করা আছে তারপরে আমি মিডিয়াম করে দেব আমি ঢাকা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর এক দু মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে নিয়ে এবারে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আমি আঁচটা একদম সিম করে দিয়েছিলাম যখন ঢাকা দিয়েছিলাম আমি আঁচটাকে বাড়িয়ে এবারে আমি কি করছি মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ঝোলের মধ্যে ডিপ করে নিচ্ছি ঝালটার মধ্যে যাতে পুরো ঝালের সর্ষের ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায় তার জন্য আমি এটা করছি আমার রান্না কমপ্লিট আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে এবারে আমি কি করব এটাকে একটু ঢেকে দেব। রান্না আমার কমপ্লিট দেখুন বন্ধুরা আমার রান্না পুরোপুরি কমপ্লিট ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে আর তার সাথে আমি খুব ভালো করে ডেকোরেশন করে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে খুব ভালোভাবে সার্ভ করে নিয়েছি এই রকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমার এই ভিডিওটাকে দেখুন শেয়ার করুন লাইক দিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো আসি বাই ভালো থাকবেন সবাই